হে জগতবাসী, আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম। সেটি হলো ইউটিউবের মধ্যে যে আলোচনাগুলো করা হয়, কেউ এখান থেকে এতটুকু শোনে, ওখান থেকে অতটুকু শোনে, পরে কি হয়, গিবোধ করিতে থাকিবে। কারণ দেখা যায় কেউ প্রথম দিকে একটু শোনে, কেউ মধ্য থেকে একটু শোনে, তারপর কি হয়, শেষের দিকে একটু পড়িয়া আগা মাথা কিছু না বুঝিয়া গিবোধ করিতে থাকে। দয়া করে আমার সম্পূর্ণটি আপনারা শোনার চেষ্টা করবেন এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা আমাদের বাকি ভিডিওগুলো যেন আপনাদের সামনে পৌঁছে যায়, ঠিক আপনারা ওই আলোচনাগুলো দেখে নেবেন যে এক একটা আলোচনার সাথে আরেকটা আলোচনার সাথে মিল রয়েছে। দেখা যায় এখান থেকে একটু ওখান থেকে একটু শোনার পরে কারো ভিতরে দ্বিধাদ্বন্দ্ব লাগে। তো এই বিষয়ে একটি আলোচনা করব। ঔষধের একটা ফার্মেসিতে এক ব্যক্তি চাকরি করিতেন। সে প্রেসক্রিপশন দেখিয়া দেখিয়া ঔষধ দিতে দিতে বা বিক্রয় করিতে করিতে একদিন এই লোকটি ভাবনা চিন্তা করিলেন, আমি যাহা কিছু শিখিয়াছি এতে আমি নিজেই একটা ফার্মেসি চালাইতে পারব। তিনি চাকরি ছেড়ে দিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলিয়া গেলেন এবং ডাক্তারি করার জন্য একটি চিকিৎসার বই কিনে নিলেন। গ্রামে একটি ফার্মেসি খুলিয়া বসিলেন। অনেক রোগের চিকিৎসা করিতেছেন, অনেক রোগীও ভালো হইতেছে, কিন্তু অনেক মানুষ পুরনো কোনো ক্ষত স্থান বা পুরনো কোনো ঘা নিয়ে যখন আসে তখন তিনি সেই বই পড়িয়া চিকিৎসা করিয়া দেন। চিকিৎসাটি কেমন করেন, একটি লোহা আগুনে পুড়ে লাল করিয়া সেই গায়ের মধ্যে চেপে ধরতেন এবং কিছু মলম লাগিয়ে দিতেন। এখন দেখা যায় সেই রোগীগুলো মারা যাইত। এইরকম অনেক রোগী মারা যাইতে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লোক পাঠানো হলো। মেডিকেল কলেজ হাসপাতালের লোকেরা ওই ব্যক্তির কাছে এসে বললেন, আপনাকে সরকারি মেডিকেল হাসপাতালের প্রফেসর ডাকিয়াছেন। তিনি বইখানা নিয়ে হাসপাতালে প্রফেসরের কাছে চলে গেলেন। প্রফেসর জিজ্ঞাসা করিলেন গাঁওয়ালা লোকেদের এমন কি চিকিৎসা করিয়াছেন যে 11 জন লোক মারা গেল? ফার্মেসিওয়ালা বললেন, দেখেন স্যার, আমার কোনো দোষ নাই, কারণ আমি বই দেখিয়া চিকিৎসা করিয়াছি যে কিভাবে লোহা গরম করিয়া মলম লাগাইয়া দিতে হয়। প্রফেসর বললেন দেখি আপনার বইটির কোন জায়গাতে এই কথা লেখা আছে। প্রফেসর বইটি পড়ে বললেন, আপনি একটু এই দিকে দিয়ে আসুন আর দেখুন। এখন ফার্মেসিওয়ালাকে পৃষ্ঠা উল্টাইয়া দেখাইয়া দেওয়া হইল লোহা গরম করিয়া এই চিকিৎসাটি শুধুমাত্র গবাদি পশুদের জন্য প্রযোজ্য, মানুষের জন্য নিষিদ্ধ। আজ অপর পৃষ্ঠা না পড়িয়া ভুল চিকিৎসায় মারা গেল 11 জন। আমি শামিম আলী বলতে চাই, এই জগতে অনেক লেখকরা, অনেক ইউটিউবাররা যাহা কিছু বুঝাইতে চাইছে তাহা না বুঝিয়া শুধু শুধু অত্যাচার সহিয়া গেছে। আশা করি এই যুগের মানুষ এখন আর অজ্ঞান নয়। এ যুগের মানুষ যাহা কিছু করে জ্ঞান রাখিয়াই করে। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাটি আমি বোঝাতে চাইলাম যে শুরু হইতে শেষ পর্যন্ত যদি একটা জিনিস আমরা দেখি পড়ি, তাহলে আমাদের বোঝা যাবে যে শুরু হইতে শেষ পর্যন্ত কি বোঝানো হলো। তো দেখা যায় এখান থেকে একটু ওখান থেকে একটু পড়ে তখন মনের মধ্যে দ্বন্দ্ব ধরে পরে বিশৃঙ্খলা হয়ে যায়, যার ফলে শান্তি আর থাকে না, অশান্তিতেই বিরাজমান হয়ে যায়। তবে হে জগতবাসী, আজ এ বলে রাখবো, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।